নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সঙ্গে কাফেরদের কথোপকথন হচ্ছে, ডায়ালগ হচ্ছে, ডিবেট হচ্ছে। তারা বলছে যে আপনি যদি নবী হন তাহলে আপনার কথা না শুনলে তো আমাদেরকে আজাব শেষ করে দেওয়ার কথা, তারপরে ইত্যাদি অনেক কিছুই। আপনি কিছু প্রমাণ নিয়ে আসেন, দলিল নিয়ে আসেন, মুজিজা নিয়ে আসেন, মিরাকল নিয়ে আসেন, এগুলো নিয়ে তারা অনেক চ্যালেঞ্জ করলো ওনাকে, উনি হক নবী নয় কথা প্রমাণ করার জন্যে। আল্লাহ রাব্বুল আলামিন সেগুলোর অনেক জবাব দিয়েছেন আগে, এখনও আল্লাহ তাআলা জবাব দিচ্ছেন। কুল্লা আকুলু লাকুম ইনদি খাজাইনুল্লাহ, আপনি বলেন তো যে আমি আল্লাহ তাআলার সমস্ত খাজানসা, তার কাছে যে সম্পদের মালিকানা আছে, কোষাগার আছে, এগুলোর মালিক আমি না, এগুলা মালিক কে? আল্লাহ তাআলা। তারা বলে আপনি নবী হলে এত গরিব কেন, আপনাকে যেন অনুসরণ করে এরা খেতে পায় না অনেকে, কিসের নবী হলেন? এই ধরনের উদ্ভব অদ্ভুত কথাবার্তা। তো আল্লাহ আপনার নবী বানাবেন, তা আপনার না খাই রাখবেন নাকি আল্লাহ তাআলা? এই সমস্ত কথা কোন সময় বলছে যে আপনি যদি এরকম বিশাল সম্পদের পাহাড় নিয়ে আসেন তাহলে বোঝা গেল যে আপনি নবী। তো আল্লাহ তাআলাকে উনি আল্লাহ তাআলা ওনাকে বলেন, আপনি বলেন তাদেরকে লা আকুলু লাকুম ইনদি খাজাইনুল্লাহ, আমি কখনোই বলতে পারি না যে আল্লাহর সম্পদটা আমার হাতের মধ্যে আছে, আমি চাইলে আনবো চাইলে না আনবো, এটা তো আমার আল্লাহর মর্জি। তিনি যখন যাকে দেবেন, কতটুকুন দেবেন, কাকে দিয়ে পরীক্ষা করবেন, কাকে না দিয়ে পরীক্ষা করবেন, এটা তো আল্লাহর কাছে। ওয়ালা আলামুল গায়ব, আর আমি তো গায়ব জানি না। গায়ব কে জানেন? আল্লাহ তাআলা। তারা বলবে যে আপনি নবী হলে তো গায়ব জানার কথা, যেটা এখন মুসলমানরা কেউ দাবি করে আল্লাহ নবী গায়ব জানেন, এটা তাদের আকীদা, কোরআনের বিরুদ্ধে আকীদা। আর মুসলমান আর নবীর মহব্বত করে তারা, আল্লাহর উল্টা কথা বলে আল্লাহ নবীকে আল্লাহ সম্মান দেয় না, তারা বেশি সম্মান দিবে। আল্লাহ নবীর পজিশন আল্লাহ কি কিছু কমাই দিয়েছেন নাকি তিনি গায়ব জানেন না বলে? সত্য কথা, গায়ব তো আল্লাহ তাআলাই জানেন। লা ইয়ালামুল গায়বা ইল্লাল্লাহ, আলিমুল গায়বি ওয়াস শাহাদা, একজন মাত্র তিনি আল্লাহ। তো কাফেররা যে জিনিস বলেছিল আপনি গায়েব জানেন না, হ্যাঁ, আল্লাহ তাআলা সেটাকে বলে দিচ্ছে যে আপনি বলেন আমি গায়েব জানি না, এটাই নবীর মর্যাদা, তিনি আল্লাহর কাছ থেকে সব নেন, আল্লাহ তাকে যা দেন, যা জানান ততটুকু তিনি জানেন, এর বাইরে নয়। ওয়ালা আকুলু লাকুম ইন্নী মালাক, আর আমি এটাও তো বলতে পারবো না কখনো যে আমি ফেরেশতা। তারা আরেকটা বলতো যে নবী হলে মানুষ নবী হয় কেমনে, নবী এত বড় শানওয়ালা জিনিস, তাহলে আল্লাহ তাআলা ফেরেশতাদের মধ্যে থেকে নবী পাঠানোর কথা, মানুষ কেমনে নবী হয়? এই কথা আবার মুসলমানদের মধ্যে ভুল ধারণা আছে, ক আল্লাহ নবী মানুষ না, এই কথা বলা যাবে না, তাহলে নবীর শান নষ্ট হয়ে যায়। মানুষকে দিনের জ্ঞান থেকে মাহরুম হয়ে গেলে মানুষ দিনের উপরে মহব্বতের সাথে কি কি যে যোগ করবে আর বিয়োগ করবে তার মাথা ঠিক থাকে না, সব উল্টা পাল্টা। কোরআন হাদিসের বাইরে বিভিন্ন এই তত্ত্ব আবিষ্কার করে আল্লাহ তাআলার এই নবী সম্পর্কে শানকে বাড়াবে না কমাবে, কোনো বাড়ানোর দরকার আছে না কমানোর দরকার আছে। সারা দুনিয়ার মানুষ চাইলে কি রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান কোনো কমাইতে পারবে? আর যতটুকু আল্লাহ তাআলা দিয়েছেন কোনো ব্যক্তির বাপের সাধ্য আছে তার থেকে বাড়ানোর? আল্লাহ তাআলা ওনাকে সমস্ত নবীদের উপরে শান দিয়েছেন, সমস্ত মাখলুকের উপরে শান দিয়েছেন, আর কি শান চাও তুমি? তো তারা মনে করতো ফেরেশতা মানুষ থেকে অনেক ভালো, অনেক উত্তম, কাজে নবী হলে সেখান থেকে হওয়া দরকার। তাহলে আমি কি, ওনার পরিচয় কি? আল্লাহ তাআলা বলেন যে আপনি বলেন যে আমি, আমার কাছে আল্লাহর সম্পদের চাবিও নাই, আমি গায়েবও জানি না, আমি কোনো ফেরেশতাও না, আপনি কি সেটা বলেন? আমি তো ওইটাই অনুসরণ করি যা আমার কাছে ওহী নাজিল করা হয়, আমার নিজের বলার কি আছে, কমানোর কি আছে, বাড়ানোর কি আছে, ক্লেম করার দাবি করার কি আছে? আমার আল্লাহ যেটা ওহী করে বলে দেন তোমাদেরকে বলার জন্য, শুনানোর জন্য, পৌঁছে দেওয়ার জন্য, আমি সেই কাজ করি, এই তো নবীর ডিউটি, নবীর আর কি ডিউটি আছে? قل هل يستوي الأعمى والبصير أفلا تتفكرون, এখন শেষে দিয়ে আল্লাহ তাআলা খুব শক্ত করে মেসেজ দিলেন, আপনি
বলে দেন, শোনো তোমরা এই সমস্ত উল্টাপাল্টা উদ্ভুত অদ্ভুত কথা উদ্ভট কথা নিয়ে যে প্রশ্ন করো আর আলোচনা করো, জিজ্ঞেস করো, ডিবেট করো, তর্ক করো, এগুলো খামাখা। আপনি বলে দেন, যারা দেখতে পায় আর যারা অন্ধ তারা কি কখনো সমান? আপনি বলে দিন, যারা দেখতে পায়, চোখ আছে, দৃষ্টি আছে, আর যারা অন্ধ তারা কি কখনো সমান হতে পারে? অর্থাৎ তোমরা অন্ধের মতো কথা বলছো। আরে অন্ধকে আল্লাহ তাআলা মূর্খতার সাথে তুলনা করেছেন, অন্ধকে আল্লাহ তাআলা কুফরির সঙ্গে তুলনা করেছেন। অনেক জায়গায় এসেছে আমা বলতে আল্লাহ তাআলা বুঝিয়েছেন, যারা এলেম শিখেনি, যারা এলেমের কথা শুনে না, শুনতে চায় না, যারা ইসলামের দিকে আসেনি, কথা শুনতে চায় না, তাদেরকে আল্লাহ তাআলা অন্ধ বলেছেন। কারণ কি? এই দুটো চোখ আল্লাহ তাআলা দিয়েছেন, এই পৃথিবীকে দেখলেই তো বোঝা যায় একজন সৃষ্টিকর্তা আছে। তার হুকুমে আমাদের জন্ম হয়, তার হুকুমে আমাদের মৃত্যু হয়। তিনি আমাদেরকে একটা বিশেষ কারণে পাঠিয়েছেন, সেটা খোঁজ করা, সেটাকে আবিষ্কার করা। এই চোখ থাকলেই তো সেটা পাওয়া যায়। চোখ থাকা সত্ত্বেও তারা তখন দেখে না, আসলে এটা অন্ধই। আল্লাহুম আয়ুনুল্লাহ ইউবসিরুনা বিহা, অন্য আয়াতে তিনি বলেছেন, চোখ আছে অথচ চোখ দিয়ে তারা দেখে না, আল্লাহর সৃষ্টি দেখে আল্লাহকে আবিষ্কার করতে পারে না। আর যাদের আল্লাহ তাআলা ইমান দিয়েছেন, দিনের এলেম দিয়েছেন, নূর হেদায়তের নূর দিয়েছেন, তারা বাসীর, তারা দৃষ্টি সম্পন্ন, তাদের কাছে সব কিছু দেখলেই প্রমাণ হয়ে যায় আমার আল্লাহর কত কুদরত। সব কিছু দেখলেই তারা আল্লাহর অস্তিত্বকে খুঁজে বের করে। সুন্দর একটা ফুল দেখলে, সুন্দর একটা বাগান দেখলে, এত রং বেরঙের ফুল দেখলে সৃষ্টিকর্তার কথা মনে পড়ে কিনা, না খালি শুধু মালির কথা মনে পড়ে, কত সুন্দর করে সাজিয়েছে। আমাদের তো ওইদিকে চোখ চলে যায় বেশি, মালির আগে যিনি এই সুন্দর ফুলের উপাদান দিয়েছেন, মাটির থেকে বেরিয়ে আসে, মাটির নিচে কি এত রং আছে, উপরে উঠলে এত রং কেমনে জোগাড়, মাটির থেকে তো রসটা নেয়, এত সুন্দর ফুলের এত বাহার কেমনে হয়। চক্ষুওয়ালা লোকেরা আল্লাহকে আবিষ্কার করে ফেলে, এত সুন্দর যে কোনো জিনিস, সুন্দর পাখি, সুন্দর পশু, সুন্দর বাগান, পাহাড়, নদী, এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখলে কার কথা মনে পড়ে? আল্লাহ তাআলা। রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। তাদের দেখা, চোখওয়ালাদের দেখা, এরা চোখওয়ালা, ওরা দেখেই তাদের রবের কথা মনে পড়ে, সৃষ্টিকর্তার কথা মনে পড়ে। দেখে এত সুন্দর জিনিস দেখে আল্লাহর কথা মনে পড়ে, রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, এর অর্থ কি? এই কথা বলে কেন তারা, যে আল্লাহ সব কিছু দুনিয়ার আপনি বেহুদা সৃষ্টি করেননি, নিশ্চয়ই আপনি একটা উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করেছেন। সেই উদ্দেশ্যের কথা আজকে মাগরিবের নামাজে আমরা সেকেন্ড রাকাতে পড়েছি, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও আন্নাকুম ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তোমরা কি মনে করেছো হে মানুষ, যে আমি তোমাদেরকে এমনি সৃষ্টি করেছি, খামাখা কোনো বিশেষ কোনো উদ্দেশ্য নেই আমার, জাস্ট একটু এই খামাখা বেকার, একটু বেহুদা, একটু রং তামাশার জন্য সৃষ্টি করেছি। ও আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, তোমরা আমার কাছে কি একদিন ফেরত আসবে না? তাহলে ওই চোখওয়ালা লোকেরা প্রাকৃতিক দৃশ্য সুন্দর দেখে, পৃথিবীর এত সৃষ্টি দেখে তারা আল্লাহর কথা মনে পড়ে, খালেকের কথা তাদের মনে পড়ে, এবং তারা তখন বলে ফেলে যে আল্লাহ আপনি বহুদের সৃষ্টি করেননি, আমাদেরকে সৃষ্টি করেছেন একটা পারপাস নিয়ে, একটা উদ্দেশ্য নিয়ে, এবং আমরা একদিন আপনার কাছে যেতেই হবে। সেদিন গেলে কি হবে? ফাকিনা আযাবান নার। রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, এসব কিছু আপনি বেহুদা বেকার সৃষ্টি করেননি, সৃষ্টি করে আমাদেরকে আমলের দিকে নিয়ে এসে ইবাদত করে পরীক্ষা করছেন। আমরা যদি ভুল করে ফেলি আল্লাহ, ফাকিনা সুবহানাকা, আপনি কত পবিত্র, ফাকিনা আযাবান নার, আপনি আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দিবেন। এই হলো মুমিন, তার চোখ আছে, তার দৃষ্টি আছে। আর যাদের ঈমান নাই তারা অন্ধ। এরপরে আল্লাহ তাআলা বলছেন, আফালা তাতাফাক্কারুন, তাহলে কি তোমরা একটু চিন্তা করে না?
চিন্তা করো না তোমরা এগুলো? এই সব কিছু দেখে চিন্তা করতে হয়। একটু অনেক মানুষ আছে তারা তাদের বিবেক চিন্তা দুনিয়াকে নিয়ে আল্লাহ তাআলা শানে আখেরাতের কথা এগুলো সামনে রেখে মাঝে মধ্যে ভাবে না, চিন্তা করে না। আছে দুনিয়ার মধ্যে টাকা কামাই করি, খাওয়া দাওয়া করি, টাকা জমা করি, বাড়ি করি, এই তালেই আছে, চিন্তা করার সময় নাই, এত ব্যস্ত। এতে আজকে আমরা প্রথম আয়াতে কি পড়েছি, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিল লিউলিল আলবাব। আকাশ জমিন, জমিন এবং আকাশ, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ এবং জমিনের সৃষ্টির মধ্যে ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার, দিন আসে রাত যায়, রাত আসে দিন যায়, একটা পরে একটা যে বিবর্তন ঘটে এর মধ্যে কি আছে, লাআয়াতিল লিউলিল আলবাব। যারা চিন্তা করে, যারা ভাবে জীবনকে নিয়ে, দুনিয়াকে নিয়ে, সৃষ্টিকে নিয়ে, এরপরে কি হবে, সৃষ্টি কি কেন করলেন, কি করলেন, এগুলো নিয়ে যারা চিন্তা করে তাদের জন্য কি আছে, অনেক চিন্তার বিষয় আছে, অনেক গুরুত্বপূর্ণ নিশানা আছে, শিক্ষণীয় বিষয় আছে। ওয়ায়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ জমিনের সৃষ্টি সবকিছু নিয়ে তারা চিন্তা করে। এইরকম চিন্তা করে মোমেন, তার মধ্যে আল্লাহ তাআলার সঙ্গে আল্লাহকে চেনার সুযোগ আরো বেড়ে যায়, আল্লাহ তাআলা সম্পর্কে তার উপলব্ধি আরো বাড়ে, আল্লাহর ভয় আরো সৃষ্টি হয়, আল্লাহর শানে তার সম্মান আরো, আল্লাহর আল্লাহকে মানার জন্য তার ভিতরে আরো চেতনা জজ্ব পয়দা হয়ে যায়। এই হলো অন্ধ আর চোখওয়ালার মধ্যে পার্থক্য, অন্ধ এবং দৃষ্টি শক্তি ব্যক্তির মধ্যে পার্থক্য। তাহলে মোমেনকে এইরকম চিন্তা ভাবনা, দিলের চোখ আছে, মনের চোখ আছে, এগুলো রাখতে হবে, আর বাহ্যিক চোখ সেটাকে হেল্প করবে। وَأَنذِرْ بِهِ الَّذِينَ يَخَافُونَ أَن يُحْشَرُوا إِلَى رَبِّهِمْ لَيْسَ لَهُم مِّن دُونِهِ وَلِيٌّ وَلَا شَفِيعٌ لَّعَلَّهُمْ يَتَّقُونَ وَأَنذِرْ بِهِ, আর তাদেরকে সতর্ক করেন এই জিনিসটি দিয়ে, ওইটা দিয়ে। ওই জিনিসটা কি? কোরআন, যেটা দাওয়া দিয়ে তিনি দুনিয়াতে এসেছেন, মানুষকে এই কিতাবের দিকে যে ডাকছেন, ওই কোরআন দিয়ে আপনি দাওয়াত দিতেই থাকেন, সতর্ক করতেই থাকেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক পর্যায়ে গিভ আপ করেন কি না, তিনি হতাশ হয়ে যান কি না, লোকেরা তো আসছে না, আর মক্কার লোকেরা তো আর কবুল করবেই না, এরকম তাদের ভাব, অল্প কয়েকজন ছাড়া, তিনি যেন এই কাজ জারি রাখেন, চালু রাখেন, করতেই থাকেন, সেই তাকিদ দিয়ে আল্লাহ তাআলা বলছেন ও আনদের বিহিল্লাদিনা ইয়াখাফুন, এই কোরআন দ্বারা আপনি সতর্ক করতেই থাকেন যারা সত্যিকার ভয় করে আল্লাহ তাআলাকে। কি ভয়? কোন দিনের করে? ইয়াখাফুনা ইউহশারু ইলা রাব্বিহিম লাইসা লাহুম মিন দুনিহি ওয়ালিয়্যুন ওয়ালা শাফিয়্, ওদেরকে আপনি ভয় দেখান যারা ভয় করে যে একদিন তাদের রবের কাছে তাদেরকে যেতে হবে। ইউহশারু ইলা রাব্বিহিম, তাদের রবের কাছে একদিন হাসর করা হবে, জমায়েত করা হবে। ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, অবশ্যই, এবং সেদিন যখন দেখা হবে রবের সাথে, সেই রব যদি তাদেরকে ধরে ফেলেন শাস্তি দেওয়ার জন্য, পাকড়াও করেন, তারা যদি সেখানে জবাব না দিতে পারে কি অবস্থা হবে, লাইসা লাহুম মিন দুনিহি ওয়ালি, সেদিন তাদেরকে রক্ষা করার মতো, সাহায্য করার মতো, উপকারী, হেল্পার, শুভাকাঙ্ক্ষী কেউ আছে, থাকবে নো, কেউ তাদেরকে সেদিন সাহায্য করতে, আল্লাহ ছাড়া কেউ নেই, কেউ কাউকে সাহায্য করতে পারবে না, এমন একদিন তাদের সামনে আসবে। এই কথা চিন্তা করে ওই দিনটাকে যারা ভয় করে আপনি তাদেরকে দাওয়াত দেন। তার মানে দুনিয়ার মধ্যে কিছু লোক আছে যারা এই কথা অনুযায়ী আল্লাহ আখেরাতের কথা মনে করে ইসলামের দিকে আসতেই থাকবে, এবং তাই হয়েছে, মক্কার জীবনে অল্প অল্প করে এসেছে, অনেক লোকই না আসার চিন্তা করেছে, মদিনায় প্রচুর লোক এসেছে, পরবর্তী পর্যায়ে আল্লাহ তাআলা ফাতে মক্কা করে দিয়েছেন, তখন সবাই এসেছে। এখনো দুনিয়ার মধ্যে মানুষ ইসলামের দিকে আসার রাস্তা খোলা আছে না নেই? আছে, আসা অব্যাহত আছে না নেই? আছে,
এখনো ইসলাম কবুল করে, প্রতি সপ্তাহে আলহামদুলিল্লাহ এখানে ইসলাম কবুল হচ্ছে, বিভিন্ন মসজিদে কবুল হচ্ছে। তো এরকম কিছু লোকের দিলে আল্লাহর ভয় আছে, তারা ইসলামের দিকে আসবে। এই জন্য আমাদেরকেও দাওয়াতি কাজ করে যেতে হবে। অনেক লোকে এত দাওয়াত দেয়, শুনে না, কবুল করে না, আসে না, সাড়া দেয় না, তাহলে দায়ী ইল্লাল্লাহ হতাশ হয়ে ঘরে বসে থাকবে, কখনো গিভ আপ করবে না, কন্টিনিউ করবে। একজনকে আপনি অনেক দিন দাওয়াত দেওয়ার পরে বলে যে না আর হলো না, খতম আল্লাহ আলা কুলুবিহিম হয়ে গেছে, বাদ দাও না, চালাইতে থাকেন, আপনার তো সবের কমতি হবে না, এবং আল্লাহ তাআলা একসময় কবুল করেও ফেলবেন। আমরা গত সপ্তাহে বলেছি আবু জাহালের ছেলে একরামা কবুল করেছে না করেনি? করেছে। এরকম অনেক ফাতেমাক্কার পরে বড় বড় কাফেরদের অনেকেই কবুল করে ফেলেছে। আবু সুফিয়ান নিজেও তো কত লিড দিলেন ইসলামের বিরুদ্ধে বদর উহুদ খন্দকে, তারপরে ইসলামকে কবুল করেছেন। এই জন্য দায়ী ইল্লাল্লাহ কখনো হতাশ হবে না এবং তার কাজকে বন্ধ করবে না। দুনিয়া যতই ইসলামের বিরুদ্ধে তুফান চলুক, সারা দুনিয়া মনে হয় যেন রেডিও খুললেই ইসলামের বিরুদ্ধে খবর একটা আগে এক নম্বরে বলা লাগবে, দুই নম্বরেও না, এক নম্বরে ওইটা। পত্রিকার মধ্যে বড় লাইনে এই একটা কোথায় ধরা পড়ছে, কি হয়েছে না হয়েছে, পরে দেখা করে যে কিছুই না, কিন্তু প্রথমে খবর চলে আসলে এত বিরাট করে দুশ্মনী আর কি, খালি ইসলামের বিরুদ্ধে দুশ্মনী। এখন আমরা যারা মুসলমান তারা চিন্তা করি নিজের যান বাঁচানোই মুশকিল, বাবা বাদ দাও দাওয়াতি কাজ, এটা ঠিক নয়। ও আমাদের চালাইতে থাকেন, সতর্ক করেন মানুষকে, ওরা আসবে। যারা মনে করে আল্লাহর সঙ্গে যখন হাশরের দিনে দেখা হবে সেদিন রক্ষা করার কেউ নেই, ওয়ালা শাফিউন, এবং তাদের জন্য সুপারিশ করারও কেউ নেই, লাআল্লাহুম ইয়াত্তাকুন, আপনি দাওয়াতি কাজ করতে থাকলে আশা করা যায় আল্লাহ তাদের ভিতরে দিলে, তাদের দিলে ভয় দিয়ে দিবে, তারা ইসলামের দিকে এগিয়ে আসবে। এই হোপ নিয়ে দায়ী ইল্লাল্লাহ দাওয়াতি কাজ করতে থাকবেন, সে কথাই আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন যে আই ফিল মুস্তাকবাল, তাফসিরে এসেছে যে ভবিষ্যতে হবে। তিনি আশাবাদী আসলেও ছিলেন, তিনি যে হতাশ ছিলেন তা না। তো আল্লাহ তাআলা সব নসিহত খালি ওনাকেই করেন আর আমাদেরকে করেন না, নাকি ওনার উসিলা আমাদেরকে ওসিয়ত করা হচ্ছে? কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যথেষ্ট আশাবাদী ছিলেন, মাঝে মধ্যে উনি একটু হতাশা আসলেও উনি আশাবাদী যথেষ্ট, তাই না? তাইফের ময়দানে জিবরাইল ফেরেশতা আসলেন না যে আপনার সঙ্গে কি দুর্ব্যবহার করেছে এরা, আল্লাহ তাআলা দেখছেন আমাকে পাঠিয়েছেন পাহাড়ের ফেরেশতা সহকারে, উনি আমার সাথে আছেন, পাহাড়ের ফেরেশতা ওনাকে সালাম দিলেন, সালাম দিবেন ইয়া রাসূলুল্লাহ, আপনি হুকুম করলে আল্লাহ আমাকে পারমিশন দিয়ে দিয়েছেন, আপনি বললে দুই দিক থেকে পাহাড় এনে তায়েববাসীকে এমনি করে চাপা দিয়ে শেষ করে দেওয়া হবে। তিনি কি বললেন? আমি তা চাই না, আমি আশাবাদী আছি এরা যদি কবুল নাও করে এদের পরবর্তী বংশধর বাচ্চার কাছে একদিন কবুল করবে। আল্লাহ তাআলা ওদেরকেই কবুল করিয়ে দিয়েছে, কবে? মক্কা বিজয়ের পরে তায়েফে হুনাইনের যুদ্ধ হয়েছে, তারপরে তায়েববাসী ইসলাম কবুল করে ফেলেছে। তখন যদি তিনি রাগ সামলাইতে না পেরে বলতেন যাও শেষ করে দুদিক থেকে, তাহলে তায়েফের লোকেরা আর ইসলামে ঢুকতে পারত? মামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সুবহানাল্লাহ, আল্লাহ তো বিশ্ববাসীদের রহমত করে পাঠিয়েছে। দায়ী ইল্লাল্লাহর মনের মধ্যে এরকম রহমত থাকতে হবে দুনিয়ার মানুষের জন্য, এটা নাবুদের দুশ্মনী করছে অনেক সময়। এই জন্য মনে করতে হবে যে দুশ্মনী করলেই তারা, আমরাও দুশ্মনী করতে হবে সবসময়, নট নেসেসারি। আমাদের মনের মধ্যে আফসোস থাকতে হবে যে হয়তো আল্লাহ তাকে একদিন হেদায়েত দেবে, আমরা আরেকটু চেষ্টা করি। ولا تطرد الذين يدعون ربهم بالغداة والعشي يريدون وجهه ما عليك من حسابهم من شيء وما من حسابك عليهم من شيء فتطردهم فتكون من الظالمين. আর আপনি তাড়িয়ে দিবেন না ওই লোকগুলোকে যারা তাদের রবকে সব সময় ডাকে সকালে সন্ধ্যায়, তার সন্তুষ্টি চায়, আপনাকে তাদের হিসাব দিতে হবে না কিছু, আর তারাও আপনার কোনো হিসাব দেবে না আল্লাহর কাছে। আপনি যদি তাদেরকে তাড়িয়ে দেন তাহলে আপনি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। এই আয়াতের শানে নজরুল এসেছে, তিনি যখন মক্কার কাফেরদেরকে দাওয়াত দিচ্ছেন
তিনি তো চান আগে লিডারগুলো ইসলাম কবুল করুক, তাহলে সাধারণ লোকগুলো কবুল করবে, এটা ওনার মনে খুব তামান্না। তিনি অবশ্য সবাইকে দাওয়াত দেন, সাধারণ মানুষকেও দেন, লিডার বড় লোক যে মার্কা যেগুলো আছে সেগুলোকেও দেন, কারণ বড় লোকদের তো অনেক ফলোয়ার আছে, তারা আসলে ফলোয়ারগুলো চলে আসবে, একটু সোজা হয়ে ইজি হয়ে যাবে। কিন্তু ফলোয়ারগুলো তো আসতেও চায় না, বসতেও চায় না, মানে লিডারগুলো শুনতেও চায় না, কেমনে চাইবে তারা? তারা বলে লা নারদা বিমুজা আলে সাথে আমসালে হাউলা সালমান ও সোহাইব ও বিলাল ও খাব্বাব, যে তারা হলো ফোকারাউল মুসলিমিন, তো এই ফকিরদেরকে আপনি আপনার পাশে বসান, যারা আমাদের সমাজে একেবারে কপর দক্ষিণ মিসকিন মার্কা লোকগুলো দেখি আপনার সঙ্গে সবসময় ঘুর ঘুর করে আপনার আশেপাশে থাকে, আমরা কিভাবে আপনার সঙ্গে দেখা করবো আর কথা বলবো? ওকে, তো তারা এগুলো বলে ওনাকে চেষ্টা করলো কি, ওকে, যে তিনি যেন তাদেরকে বাদ দিয়ে ফেলেন। ওকে, ফাতরুদহুম আনকা, আপনার কাছ থেকে এগুলোকে সরাই দেন, একটু জায়গা করেন, আমরা তো একটু সমানের সমাজের বড় লোক শ্রেণীর লোক, আমরা তো সব ছোট লোকের সঙ্গে মিশি না, তো ওদেরকে সরাই দিলে ওদের সঙ্গে বসলে আমাদের মানে যদি কিচ্ছু থাকবে না, ওদেরকে সরাই দেন, তাহলে আমরা আপনার সঙ্গে বসে কিছু কথাবার্তা বললাম, আপনি কি বলেন শুনলাম, এরকম কথা প্রস্তাবটা কেমন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি চিন্তা করলেন, আচ্ছা ওই বেচারাদের কারণে তারা যদি বসতেই না চায় তাহলে তো আমার কথাও শুনলো না, তো ঠিক আছে এক কাজ করি, ওদেরকে না উঠাই দিই, তো তোমরা যখন আসবা ঠিক আছে একটা টাইম করা, তো ওদেরকে তখন উঠাই দেব। ওকে, তখন ফাকামা তারা বললো যে ঠিক আছে, আপনি তো খালি এটা বললে হবে না, আমাদের এটা লিখিত দিয়ে দেন একটা। তিনি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আনলেন লিখিত দেওয়ার জন্য, তুমি তো লেখো তাহলে। আর এই কথা শুনে অবশ্য গরিব সাহাবিরা উঠেই গেলেন, ঠিক আছে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন চাচ্ছেন তাদেরকে একটু শোনাতে, তাদের মনে একটু কষ্ট আসলেও কিন্তু আল্লাহর নবী তো তাদেরকে অপছন্দ করেন তা না, সেটা তারা জানে, আর এই বেচারাদেরকে যদি শোনানো যায় কবুল করানো যায় হয়তো হইতে পারে, এই জন্য তারা উঠে গেলেন, কিন্তু আল্লাহ তাআলা এটা পছন্দ হয়নি। আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিলেন, ওয়ালা তাতরুদিল লাযিনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়ানাশি ইয়ুরিদুনা ওয়াজহা, খবরদার আপনি ওদেরকে তাড়িয়ে দেবেন না, যারা সকাল সন্ধ্যায় আল্লাহকে বেশি বেশি করে ডাকে, নামাজ পড়ে, দোয়া করে, কোরআন তেলাওয়াত করে, আল্লাহ সন্তুষ্টি চায়, এদেরকে আপনি কখনো সরিয়ে দিবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর রাজি হলেন না। সহিহ মুসলিমে হাদিসটি এসেছে, সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুন্না মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিত্তা নাফার, আমরা ছয় জন ছিলাম এক সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাশে বসাছিলাম। ফাকালা আল মুশরিকুন লিন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুশরিকদের কয়েকজন লিডার মার্কা কেউ কেউ আসলো, এসে বলল ওনার কাছে উত্রুদ হাউলায় আনকা লা ইয়াশতারি উনা আলাইনা, এই এই ছয়জন যে আছে এদেরকে উঠাই দেন, এরা এদের স্ট্যাটাস আর আমাদের স্ট্যাটাস সমান না, তারা আমাদের সঙ্গে বসে বসে আবার কোন কথা বলবে না বলবে এতে আমাদের মানুষজন থাকবে না, এদেরকে সরাই দেন। ওই ছয়জন কে ছিলেন? সাহাবি যিনি হাদিস রেওয়ায়েত করেছেন সাদ ইবনে আবি ওয়াক্কাস, তিনি বলেন কিন্তু আনা, আমি ছিলাম, আর ইবনে মাসউদ আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, ও রাজুল মিন হুদাইল, আর হুদাইল কবিরার একজন লোক, আর আরেকজন ছিলেন বেলাল রাদিয়াল্লাহু আনহু, যিনি কৃতদাস ছিলেন, আর রাজুলান লাস্তু উসাম্মিহিমা, আরো দুইজন ছিলেন, ওদের নাম আমি বলবো না। কেন বলেন নাই আল্লাহ তাআলাই ভালো জানেন, যাই হোক। তো ফাওয়াকা ফি নাফসি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা শাআ আল্লাহ ইয়াকা فحدث نفسه نبي كريم صلى الله عليه وسلم মনে কিছু কনসিডারেশন আসলো, আচ্ছা ঠিক আছে এই বেচারাদেরকে উঠাই দিলে তারা যদি আমার কথা শুনে না হয় একটু উঠাইয়ে দেয়, তো এর একটু কনসিডার করার ভাবটা ওনার মনে আসছে। তখন এই সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা আয়াতটা নাযিল করে দিলেন, খবরদারি কাজ করবেন না। তো এতে বোঝা গেল যে ইসলাম এসেছে সমস্ত মানুষকে সমান মর্যাদা দিতে, ঠিক কিনা? ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমি বনি আদম সবাইকে সম্মানিত করেছি, এর মধ্যে উঁচু নিচু বলতে এই যে তফাত, জাতের তফাত, সম্মান পদ পদবীর তফাত, এগুলো আছে ইসলামে? নাই।
এই প্রথম লাইনে নামাজ পড়বে, এখানে কি মনিব আসবে না তার চাকর আসবে, এর মধ্যে কোনো পার্থক্য করা যাবে? ঢাকা শহরে অনেক বড় লোক আছেন, তাদের বাড়িতে অনেক চাকর আছে, কাজের লোকেরা, বড় লোকেরা তো খুবই নামাজ পড়তে কমই আসেন, যদি দুই একজন বড় লোক আসেন আর কি, আর তার বাড়ির চাকরও নামাজ পড়তে আসে, অনেক সময় চাকরটা তো ভয় মনিবের পাশে দাঁড়াবে না, তাই না? সেই পিছনের কাতারে চলে যাবে হয়তো ভয়। কিন্তু ইসলাম এই সুযোগ দিয়েছে, চাকর মনিবের পাশে দাঁড়াতে পারবে, কোনো হেজিটেশন থাকবে না। এত সাম্যের বিধান আর কোথায় আছে বলেন? কোনো তফাত থাকবে না। অথচ আমাদের মধ্যে এত তফাত, কোনো সময় জাতের তফাত এত বড় হয়ে গেছে, বাবারে বাবা, কালো ধলো বাহিরে কেবল ভিতরে সবারই সমান রাঙ্গা, অমুক বংশের দোহাই দিয়ে জান্নাতে যাওয়ার কোনো সুযোগ আছে? এমনকি সাইয়েদ বলে আলে বাইতের সদস্য বলে বিনা হিসাবে পার হয়ে যাবেন? তো এত বড়াই করার কি আছে? ফাতেমা রাদিয়াল্লাহু আনহা কি বললেন, আব্বাস রাদিয়াল্লাহু আনহু চাচাকে বলেন, চাচা মেয়েকে বলেন, মা ফাতেমা আমল করো, আমল না করলে আমি মোহাম্মদ তোমাদেরকে জান্নাতে নেওয়ার কোনো উপায় নাই। তাহলে যদি জান্নাতে না যাওয়া যায়, তো দুনিয়ার মধ্যে এটা নিয়ে এত গর্ব করার, ফখর করার, স্ট্যান্ডার্ড মেনটেন করার, এত জাতের মানে এনজয় করার কোনো সুযোগ আছে? এগুলো আমরা অনেক সময় করে ফেলি, বড় লোক হয়ে গেছি, ধনী হয়ে গেছি, বেশি শিক্ষিত হয়ে গেছি, অনেক কিছুর কারণে আমরা অন্যদেরকে কম সম্মান দেওয়ার চেষ্টা করি, নিজেদের সম্মানকে বেশি মনে করি, এগুলো ঠিক নয়। এই আয়াত আমাদেরকে এই শিক্ষাই দিচ্ছে। আল্লাহ তাআলা ওনাকে তখন বললেন যে না, এদেরকে রাখতে হবে, এদের গুণ কি যারা আপনার পাশে আছে, এদেরকে আল্লাহ পছন্দ করেন এই জন্যে, ইয়াদউনা রাব্বাহুম, তারা তাদের রবকে ডাকে সবসময়। আল্লাহর সঙ্গে যাদের সম্পর্ক আছে, মুমিন আবেদ ইবাদতকারী, যিনি সকালে সন্ধ্যা বিল গাদাত ওয়াল আশি, সকাল সন্ধ্যা আল্লাহর ইবাদত করে, ইরিদিন ওয়াজহা, আল্লাহ সন্তুষ্টি তারা সবসময় তামান্না করে, এদেরকে আপনি সরিয়ে দেবেন না, কেউ কারো হিসাব দিবে না, প্রত্যেকে নিজের হিসাব দিতে হবে, কেউ কারো পুরস্কারের জন্য পুরস্কার, অন্য কেউ পুরস্কারে ভাগ নিতে পারবে না, কেউ শাস্তি পেলে আখেরাতে কেউ কারো শাস্তির অংশও নেবে না, প্রত্যেককে নিজের আমল করুক, আপনি কেউ কারো দায়িত্ব নেবে না, ওদেরকে খুশি করার জন্য এদেরকে সরাই দেওয়া এই অধিকার আপনার নেই। وكذلك فتنا بعضهم ببعض ليقولوا أهؤلاء من الله عليهم من بيننا أليس الله بأعلم بالشاكرين এভাবে আমি কিছু লোককে ফিতনায় নিক্ষিপ্ত করলাম, কিছু লোককে দিয়ে বাকি লোকদেরকে, যাতে করে তারা বলে বসলো এই লোকগুলো নাকি আমাদের মধ্যে থেকে আল্লাহ তাআলা বাছাই করে নিয়েছেন তাদের প্রতি ইহসান করার জন্য। এটা তাদের ফিতনার কারণ হয়ে গেল যে আমাদের সমাজের মধ্যে এই বড় লোকগুলোকে বাদ দিয়ে একদম গরিব মার্কা মিসকিন মার্কা মানুষগুলোকে বাছাই করে করে, আর তাদের মধ্যে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সবচেয়ে বড় ধনী ছিলেন নাকি, তিনিও তাদের লিস্টের মধ্যে মিসকিন গরিব। হ্যাঁ, এই গরিব মার্কা লোকগুলা নবী হবে, তাদের মধ্যে থেকে তাদের উম্মত হবে, তারাই সব জান্নাতে যাবে, এদেরকে এত ভালো কিছু দেওয়ার জন্য আল্লাহ বাছাই করলেন আমাদেরকে বাদ দিয়ে? এইরকম ধোকায় তারা পড়ে গেল। আমি তাদেরকে একটু সম্পদ দিয়েছিলাম, ভালো পজিশন দিয়েছিলাম, এই পজিশনের ফিতনায় গর্ব অহংকারে তারা লিপ্ত হয়ে গেল। আলাইসাল্লাহু বিআলামা বিশাকিরিন, আল্লাহ কি ভালো করেই জানেন না কারা শুকরগুজার, কারা সম্পদ পেয়ে সম্মান পেয়ে পজিশন পেয়ে আল্লাহ তাআলার কাছে কৃতজ্ঞতা পেশ করে, আর কারা এগুলোকে গর্ব নিয়ে গর্ব করে অহংকার করে, এগুলো কি আল্লাহ খবর রাখেন না? তাদেরকে আল্লাহ ধমক দিলেন, তোমাদের একটু সম্মান বেড়েছে, খুব গর্বে গর্ব করছো, অহংকার করছো, সম্পদ বেশি আছে অহংকার করছো, বড় লোক হয়ে অহংকার দেখাও, আর কারা এগুলো করে না, কারা শুকর গুজার থাকে আর কারা থাকে না, এই সব খবর আল্লাহ তাআলার আছে। তো যারা শুকর গুজার হয় আল্লাহ তাআলাই তাদেরকে ঈমানটা দেবেন, যারা অকৃতজ্ঞ আল্লাহ তাআলাকে কিছু পেয়ে শুকরগুজার হয় না বরঞ্চ অহংকার করে অকৃতজ্ঞ, এদেরকে আল্লাহ এই ঈমান
এই নিয়ামত তাদেরকে আল্লাহ তাআলা দেবেন না, তারা বঞ্চিত হয়ে যাবে। وَإِذَا جَاءَكَ الَّذِينَ يُؤْمِنُونَ بِآيَاتِنَا فَقُلْ سَلَامٌ عَلَيْكُمْ كَتَبَ رَبُّكُمْ عَلَى نَفْسِهِ الرَّحْمَةَ أَنَّهُ مَنْ عَمِلَ مِنْكُمْ سُوءًا بِجَهَالَةٍ ثُمَّ تَابَ مِنْ بَعْدِهِ وَأَصْلَحَ فَأَنَّهُ غَفُورٌ رَحِيمٌ। যখন যখন আপনার কাছে আসে ওই লোকগুলো যারা আমার আয়াতের প্রতি ঈমান আনে, আপনি তখন তাদেরকে বলেন সালামুন আলাইকুম, তোমাদের প্রতি সালাম। আরো বলেন কাতাবা রাব্বুকুম আলা নাফসিহি রাহমা, তাদেরকে সুসংবাদ শুনান যে তোমাদের রব তার উপরে রহমতের দায়িত্ব লিখে নিয়েছেন, রহমত করার কাজটা তার উপরে তিনি লিখে নিয়েছেন। সে রহমতটা কি? আন্নাহু মান আমিলা মিনকুম সুআম বিজাহালা, তোমাদের কেউ যদি কখনো ভুলে কোনো গুনাহ করে ফেলো, বাই মিস্টেক, খেয়াল করোনি, মূর্খতাবশত হঠাৎ করে করে ফেলেছো গুনাহ, সুম্মা তাবা মিন বাদি, অতঃপর তওবা করে, ও আসলাহা, নিজেকে সংশোধন করে ফেলে, ফা আন্নাহু গাফুরুর রহিম, তখন নিশ্চয়ই তিনি অনেক ক্ষমাশীল এবং তিনি অনেক দয়াময়। আল্লাহ তাআলা কাফেরদের ওই কথা তো তিনি শুনলেনই না, ওনাকে নিষেধ করে দিলেন শক্তভাবে, কঠোরভাবে। এখানে বরঞ্চ মুমিনদের প্রতি কিরকম ব্যবহার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করবেন তার ব্যাপারে, তাদের ব্যাপারে আরো সদয় হওয়ার জন্য ওনাকে তিনি আরো উৎসাহিত করছেন। যখন আপনার কাছে ইমানদার লোকেরা আসবে, তার আপনি তাদেরকে সালাম দিয়ে ওয়েলকাম করেন, তাদেরকে তাড়িয়ে তো দেবেন না, বরঞ্চ আসলে আরো আগ্রহ করে সালাম করে ওয়েলকাম করেন তাদেরকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত নাজিল হলে তিনি বললেন আলহামদুলিল্লাহি আল্লাযী জাআলা ফী উম্মতী মান আবরানি আন আবদাহুম বিসসালাম, আল্লাহ শুকর, আল্লাহ তাআলা আমাকে বলেছেন আমার উম্মতের মধ্যে এমন লোক আছে যাদেরকে আল্লাহ পছন্দ করেন, তাদেরকে দেখলে আমি যেন আগে তাদেরকে সালাম দেই। কারণ আয়াতে বলা হয়েছে যখন আপনার কাছে মুমিনরা আসে যারা আমার আয়াতের প্রতি বিশ্বাস করে, তাদেরকে আপনি বলেন সালামুন আলাইকুম। আমরা এই জন্য দেখি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের আয়াতগুলোকে আমল করার জন্য এত সচেষ্ট থাকতেন। এই জন্য সাহাবা কেরাম বলেন আমরা যখন ওনার সঙ্গে দেখা হতো আমরা সালাম দেবো দেবো দেওয়ার প্রস্তুতি নিচ্ছি, তার আগেই উনি সালাম দিয়ে ফেলেছেন। ওই যে আল্লাহ বলেছেন আপনি তাদেরকে তা আপনার কাছে আসলে সালাম দেবেন, তাহলে তিনি এত খাড়া, এক পায়ে খাড়া এই কাজ আমল করার জন্য, এবং তিনি এতে করে নিজেকে তিনি মনে করেননি যে তিনি সালাম পাওয়ার উপযুক্ত, দেওয়ার উপযুক্ত তারা এটা মনে করেননি, যেটা আমাদের মধ্যে মাঝে মধ্যে আমরা ভুল ধারণায় পড়ে যাই, যারা মনে করি বড় আসি ছোটরা আমাদেরকে সালাম দিবে, তাই না? অথচ ইসলামের সালামের ইয়াটা আমরা দেখি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনকি বাচ্চাদেরকেও সালাম দিয়েছেন। এটা সালাম দেওয়ার মধ্যেই সওয়াব বেশি না নেওয়ার মধ্যে সওয়াব বেশি? দেওয়ার মধ্যে সওয়াব বেশি, অনেক বেশি। তো কেউ কেউ বলবেন যে দেওয়া থেকে তো শুনছি দেওয়া তো সুন্নত আর সালামের উত্তর দেওয়াটা ওয়াজিব, তো ওয়াজিবের সওয়াব বেশি হওয়ার কথা না? আরে ওয়াজিব মানে না দিলে গুনাহ হবে, জবাব না দিলে গুনাহ হবে, এই ওয়াজিবের অর্থ তাই। আর যদি দেয় সওয়াব বেশি হবে, কিন্তু কোনো কারণে দেয় নাই, খেয়াল করা নাই, গুনাহ হবে না ইনশাআল্লাহ, এই হলো পার্থক্য। তো অনেক সময় লোকেরা আপনার এই যেমন স্ত্রী হজে যাবেন তার নিজস্ব সম্পদ নাই, স্বামী নিয়ে যাচ্ছেন, এখন স্ত্রীর নিজের সম্পদ না থাকার কারণে তার হজ তো ফরজ হয় নাই, তাই না? ফরজ হয়ে গেছে নাকি না? তো এখন ওনাদের নফল। তখন এই কথা শুনে একজন মানে মহিলারা মাঝে মাঝে মনে করে কি আল্লাহ মাত্র নফল হজে সব হবে, এত কষ্ট করে হজে যাচ্ছি, তো মনে করে ফরজ হয়ে গেলে সওয়াবটা অনেক বেশি হবে আর নফল হয়ে গেলে সওয়াবটা কমে গেল। সওয়াবের দিক থেকে এইটা না, এটা ভুল বুঝেছেন। এই ফরজ হওয়ার অর্থ হলে যদি না করে মারা যায় তাহলে কি হবে? শক্ত গুনাহ হবে। আর নফলটা না করে মারা গেলে গুনাহ হবে না? এইটা হলো পার্থক্য। কিন্তু সওয়াবের দিক থেকে যিনি নফল হজ করছেন তিনি খুব এহতেমামের সাথে, এখলাসের সাথে,
শরীয়তের তরিকা অনুযায়ী আগ্রহের সাথে হজ করছেন, আর যিনি ফরজওয়ালা খামখেয়ালি হজ করছেন, এখলাস নাই মনের মধ্যে, আল্লাহ তাআলার সঙ্গে চোখের পানি আসে না, এই দুইটার মধ্যে কোনটা সওয়াব বেশি হবে? নফলটারই বেশি হয়ে যাবে। তো আল্লাহ তাআলা এটা চাচ্ছেন আমাদের কাছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সালাম দিয়েছেন, ফকল তিনি যদি আগে নাও দিতেন তারপরেও জবাব দেওয়া যায়, তো কিন্তু তারপরেও তিনি কোরআনকে পরিপূর্ণভাবে আমল করবেন, সালাম আলাইকুম দেওয়ার মধ্যে যে মর্যাদা বেশি, সওয়াব বেশি, এটা তিনি মিস করতে চাননি। সালাম আলাইকুম, এই সালামের আমল তিনি করলেন। তারপরে তিনি সুসংবাদ শোনালেন যে কাতাবা রাব্বুকুম আলা নাফসিহি রাহমা, আল্লাহ তাআলা বলে দিচ্ছেন যে বান্দাদেরকে, এই নেক বান্দাদেরকে আপনি সুসংবাদ শোনান, তো তারা তো একটু কষ্ট পেয়ে গেল কি না, যে তারা উঠাই দেওয়া লাগতেছে তাদেরকে, ওরা প্রস্তাব দিচ্ছে, মনে কষ্ট আসছে, তাদেরকে আল্লাহ তাআলা খুশির সংবাদ শুনাই দেন, আপনি খুশির সংবাদ শুনাই দেন। কাতাবা রাব্বুকুম আলা নাফসিহি রাহমা, আল্লাহ তাআলা নিজের জন্য তোমাদের প্রতি রহমত করাকে আল্লাহ দায়িত্ব হিসেবে গ্রহণ করেছেন। কাতাবা মানে লিখে রাখা, লিখে রাখার অর্থ হচ্ছে ফরজ, আল্লাহ নিজের জন্য ফরজ মনে করে। আর সেটা হচ্ছে আমরা তো মুমিন মুসলমান হিসেবে গুনাহ করি, যে কোনো মুমিন গুনাহ করে, কুল্লু বনি আদম খাতা, কুল্লু ইবনে আদম খাতা ও খায়রুল খাতায়ীন আত-তাওয়াবুন, প্রত্যেক মানুষ গুনাহ করে, গুনাহ করে আমাদের মাঝে মধ্যে খারাপ লাগে, আরে গুনাহ করে ফেললাম, এই যে খারাপ লাগে এটা এখান থেকেই তওবা করা, এটাকে সিরিয়াসলি নেওয়া, আল্লাহ তাআলার কাছে খুব করে বিনীতভাবে ক্ষমা চাওয়া, মাফ চাওয়া, সামনের জন্য অঙ্গীকার করা, এগুলো যারা করে, তওবা করে ফেলে, ও আসলাহা, এবং নিজেকে সংশোধন করে, আর গুনাহ রাস্তা থাকতে চায় না, সরিয়ে নিয়ে আসে, তাহলে আল্লাহ তাআলা তাদের জন্য সুসংবাদ দিচ্ছেন, তিনি গাফুর, তিনি সব কিছু ক্ষমা করে দেন, তিনি রহিম, তিনি অনেক দয়াময়, তার অনেক দয়া আছে, মায়া আছে আমাদের জন্য। মুমিনদের জন্য আল্লাহ তাআলা সুসংবাদ দিলেন। وكذلك نفصل الآيات ولتستبين سبيل المجرمين, এভাবে আমি নুফাসসিলুল আয়াত, আয়াতগুলোকে অনেক খোলাসা করে বলি, কি বলেন, অনেক কিছু ব্যাখ্যা করে খোলাসা করে বলেন না আল্লাহ তাআলা? এই বিষয়টা গত দুই তিন সপ্তাহ নাগাদ এক লাইনে কথা আসছে, আল্লাহ তাআলা অনেক কথা বললেন, নুফাসসিল তাফসিল করি, আমি একদম খুলে খুলে বর্ণনা করি সব কিছু আমার আয়াতগুলোকে, এমন কোনো আয়াত আল্লাহ তাআলা দেননি যেটা সহজে বোঝা যায় না, প্রত্যেকটা আয়াতের বোঝার জন্য আল্লাহ তাআলা এই সুন্দর করে কথাগুলোকে ক্লিয়ার করে বলেছেন। এরপরে মুফাসসিরিনে কেরাম হাদিস শরীফ থেকে নিয়ে সালফে সালিন আকওয়াল দিয়ে আমাদেরকে আরও তাফসির করে আরও ইজি করে দিয়েছেন আল্লাহ তাআলা কথাগুলোকে বোঝার জন্য। বলে তাস্তাবিনা সাবিলুল মুজরিমিন, এত খোলাখুলি কথাবার্তা পরিষ্কার করে বলার মাধ্যমে কি হলো, যেন মুজরিমদের পথ ক্লিয়ার হয়ে যায়, গুনাহগারদের রাস্তা কোনটা এটাও যেন ক্লিয়ার হয়ে যায়। আল্লাহ তাআলা শুধু ইসলামের কথাই ক্লিয়ার করেন না, ইসলামের বিরুদ্ধে যেটা আছে সেটার কথাও খোলাসা করে বলেন কি না, বলেন। কাজেই মানুষকে আল্লাহ তাআলা ইসলামের রাস্তা যেমন শিখান, ইসলামের বিপরীত রাস্তা কোনটা আছে, কুফরির রাস্তা কোনটা আছে, সেটা থেকে আল্লাহ তাআলা বারে বারে সতর্ক করেছেন খোলাখুলিভাবে আলোচনা করে। এই জন্য ওমর রাদিয়াল্লাহু আনহু কি বলেছেন, মাল্লাম ইয়ারিফুল জাহিলিয়া লাম ইয়ারিফুল ইসলাম, যে ব্যক্তি ইসলামের বিরুদ্ধে যে জাহিলি সমাজ ব্যবস্থা আছে, জাহিলি মতবাদগুলো আছে, ওগুলো যদি একটু না জানে না বুঝে, তাহলে সে ইসলামকে ঠিক মতো বুঝতে পারবে না। আর একটি কথা উসুলের মধ্যে আছে, অবেদদ্দিহি তাতামাইয়াজুল আশিয়াউ, প্রত্যেকটি জিনিস তার অপোজিটটা জানার মাধ্যমে মোর ক্লিয়ার হয়, বাতিল কোথায় সেটা জানলে হক বুঝতে আরো ক্লিয়ার হয়, শিরক কি এটা বুঝলে তাওহীদ বুঝতে আরো ইজি হবে, কুফর কি এটা বুঝলে ইমান বুঝতে আরো ইজি হবে। এই জন্য আল্লাহ তাআলা উভয়টা আমাদেরকে বুঝিয়েছেন কোরআনের মধ্যে, বিভিন্ন কাহিনী বলেছেন, ফেরাউনের কথা বলেছেন, হামানের কথা বলেছেন, তাদের কাহিনী যেমন বলেছেন, আবার ইসলামওয়ালাদের কাহিনী বলেছেন, নবীদের কাহিনী বলেছেন, আসিয়া রাদিয়াল্লাহু আনহার কাহিনী বলেছেন, তাই না? এরকমভাবে সমস্ত মোমেনদের এবং গুনাহগারদের উভয় কাহিনী তিনি আমাদেরকে বলেছেন, যাতে করে আমাদের কাছে রাস্তা ক্লিয়ার হয়ে যায়, কোনটা ইমান কোনটা কুফর ভেরি ক্লিয়ার হয়ে যায়। এই হলো সহি এলিমের কথা। কিন্তু মাঝে মধ্যে মানুষ লম্বা লম্বা ওয়াজ আমরা দেশে শুনেছি,
এত ওয়াজ শুনলাম কিসা কাহিনী দিয়ে, অন্য সময় কোনো কিছুই দেখাটা ক্লিয়ার হয় না। সারা রাত ব্যাপী ওয়াজ শুনলো, যাওয়ার সময় জিজ্ঞাসা যদি করেন আজকে কি কি শিক্ষা গ্রহণ করলা, মনে হয় না দুই একটা বলতে পারবে বলে। মানে এই এত বেশি কথা কোরআন হাদিসের বাইরে চলে গেলে কোনো লাভ নাই। মূল এলম হচ্ছে কোরআন এবং হাদিস, এই দুইটা ওয়াহি। এই ওয়াহির ভিত্তিতেই তো নবী আসছেন, ওয়াহি দিয়েই তো দিন এসেছে, ওয়াহি ছাড়া দিন নাই। ওয়াহির দুইটা জিনিস কোরআন আর সুন্না, কোরআন আর হাদিস। এই জন্য এগুলো এই এলমি আলোচনা, এই ধরনের আলোচনায় আমাদের মধ্যে হওয়া দরকার। এলম চর্চা এভাবেই হওয়া দরকার, ওয়াজগুলো এভাবেই হওয়া দরকার, যাতে করে মানুষ কোরআন এবং হাদিসকে সুস্পষ্টভাবে বুঝতে পারে, তাওহীদ এবং শিরক বিদআত ক্লিয়ার হয়ে যায়, কুফরের রাস্তা তাওহীদের রাস্তা ক্লিয়ার হয়ে যায়। قل إني نهيت أن أعبد الذين تدعون من دون الله قل لا أتبع أهواءكم আপনি বলেন আমাকে নিষেধ করা হয়েছে আমি যেন ইবাদত না করি যাদের ইবাদত তোমরা করো, অর্থাৎ আমাকে শিরক থেকে দূরে থাকতে বলা হয়েছে। তারা তো প্রস্তাব এনেছিল যে খামাকা আমরা মক্কা শহরের মধ্যে দুই দলে দাঙ্গা হাঙ্গামার কোনো দরকার নেই, ভেদাভেদের কোনো দরকার নেই, আমরা কম্প্রোমাইজ করে ফেলি, আপনার এই মাবুদের কিছু ইবাদত আমরা কয়েকদিন করি আর কয়েকদিন মিলে সবাই আপনারা আমরা একসঙ্গে আমাদের মাবুদগুলোর ইবাদত করি, তাহলে কম্প্রোমাইজ হয়ে গেল। তখন সুরা কোন সুরা নাজিল হয়েছে, সুরাল কাফিরুন কুল ইয়াইহাল কাফিরুন লা আবুদু মা তাআবুদুন, তারপরে এসেছে লাস্টে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। তো এই কথার খবর অনেক জায়গায় এসেছে, এই আয়াতে আসছে। قل لا أتبع أهواءكم قد ضللت إذا وما أنا من المهتدين আপনি বলে দেন যে আমি তোমাদের এই সমস্ত মন গড়া কথার কিছুই অনুসরণ করতে পারবো না, এই সমস্ত প্রস্তাব এনে লাভ নেই, তাহলে আমি তোমাদের কথা শুনলে কি হবে জানো, আমি গোমরা হয়ে যাব আর আমি কখনো হেদায়ত পাবো না, আমি হেদায়তকে মিস করে ফেলব। এখন অনেক সময় বিভিন্ন তরিকায় আমাদের কাছে একটু কম্প্রোমাইজ করার প্রস্তাব আসে, কিভাবে জানেন, যে কিছু ইসলাম আর কিছু অনিসলাম একসঙ্গে করে আমরা সব এক হয়ে যাই, এরকম আসে। এখন এই এক হওয়ার জন্য একটা সাংঘাতিক সুযোগ হলো পয়লা নববর্ষ পালন করো, এখানে তৌহিদ বাদ দিয়ে কিছু শেরেক ঢুকাই দাও, মঙ্গল প্রদীপ জ্বালাও, মুখোশ লাগাও, বিভিন্ন মূর্তি আবিষ্কার করো, আর এটা নাম রেখে দাও বাঙালি সংস্কৃতি। এখানে হিন্দু মুসলমানের কোনো ভেদাভেদ নাই, এই দেখছেন কোন তরিকে আসতেছে, কিভাবে শেরেক ঢুকছে, পূজা ঢুকছে মুসলমানদের ভিতরে, এখন পূজা নিয়ে আসা হচ্ছে। এবং এগুলো করতে গিয়ে আল্লাহর গজব কিভাবে নিয়ে আসছে, গতকালকে আমরা খুতবায় একটু ইশারা দিয়েছি যে এত নাচানাচি এই এই সংস্কৃতির মধ্যে মূর্তি পূজার দিকে এগিয়ে যাচ্ছে মানুষ। পয়লা নববর্ষর নামে বলেন তো, আপনাদের এখানে অনেকে বয়স আছে, আপনাদের এই অনেক বয়স হয়েছে মাশাআল্লাহ, 50, 60, 70, 80 ওলাও লোক এখানে আছেন, এই এত নববর্ষ নিয়ে এত নাচানাচি কি 10-20 বছর আগে দেখছেন? এত নাচানাচি কেন হচ্ছে বলেন আমাকে? উদ্দেশ্য হচ্ছে এখানে শেরেক ঢুকানো, পূজা ঢুকানো বিভিন্ন তরিকায়। এই তৌহিদের জ্ঞান যদি না থাকে এই শেরেক এভাবে আসবে। এই যে শেরেক হচ্ছে, অনেকে এই শেরেকগুলো করছে এ জানে না, তার শেরেক করছে। বিভিন্ন দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাও, সবাই উঠে দাঁড়িয়ে দাও, মাথা নিচু করে এমনি করে থাকে, নীরবতা পালন করো, এটা শেরেক, এটা জানে না, জেনে শেরেকের দিকে চলে যাচ্ছে, জানার তো আক্কাই করে না। কি একটা মিনার বানাও, তার সামনে গিয়ে নগ্ন পায়ে যাও, নগ্ন পায়ে যাওয়া, জুতা খুলে যাওয়া, তা আমরা নামাজ পড়তে জুতা খুলে আসি, এগুলো শেরকের দিকে যাচ্ছে। এভাবে করে আপনি চিন্তা করে দেখেন কিভাবে কোথায় কোথায় ইসলাম আছে, সব উঠাই দাও আর শেরেক ঢুকাও। ইসলামী বই পুস্তক থেকে ওমর ফারুকের কবিতা উধাও, সেখানে বিভিন্ন দেবদেবীর মহা ক্ষমতার বিভিন্ন বয়ান সেখানে আসছে। এইভাবে করে
রন্ধ্রে রন্ধ্রে শেখ আমাদের সমাজে কিভাবে ঢুকছে। আল্লাহ তাআলা এই কথাগুলো যে নুফাসসিরুল আয়াত তাফসিল করে দিচ্ছে এইভাবে, যাতে করে তোমাদের কাছে দুটো রাস্তা ক্লিয়ার হয়ে যায়। কত সুন্দর করে আল্লাহ তাআলা বলেন, মনে হয় যেন এই জমানার জন্য কোরআনের আয়াতটা নাজিল হয়েছে। وَكَذَلِكَ نُفَسِّرُ الْآيَاتِ وَلِتَسْتَبِينَ سَبِيلُ الْمُجْرِمِينَ আমি আয়াতগুলোকে এইভাবে এই জন্যই খোলাসা করে বয়ান করি যাতে মুজরিম অপরাধীদের রাস্তা চিনতে তোমাদের জন্য কোনো কষ্ট না হয়, তাদের রাস্তা দেখে যেন তোমরা সাবধান হয়ে যাও। এটা এটা হলো আল্লাহর দুশ্মনদের রাস্তা, এই রাস্তা যেও না, খবর দাও। আনন্দ ফুর্তি সংস্কৃতি পয়লা বৈশাখ মেলা বৈশাখী মেলা এগুলোর মাধ্যমে শয়তানের রাস্তা দিকে নেওয়ার জন্য নাচ গান বেলালাপনা বেহায়াপনা থেকে সব কিছুকে, আর নাচ গানের আকর্ষণ তো আসেই, গানের যদি ঢোল বাজা শুরু করে দেয় ছেলে পেলে মাথা ঠিক থাকে, এইগুলো দিয়ে ওইদিকে নেওয়ার জন্য সেরেকের দিকে নেওয়ার জন্য এগুলাকে এতভাবে সাজানো হয়। কীরকম এই ধুমধাড়াক্কা করে এই সমস্ত এক একটা নাটক এক একটা গান আসর একটা নাচের আসর এগুলো এভাবে মানুষকে শয়তান রাস্তা দিকে কীভাবে আকর্ষণ করে নিয়ে যায়, সেগুলোর মাধ্যমে প্যাকেজ করে করে শিরককে ঢুকানো হচ্ছে। কুল ইন্নী আলা বাইনাতিম মির রাব্বি ওয়া কাযযাবতুম বি মা ইনদি মা তাসতাজিলুনা বি ইনিল হুকমু ইল্লা লিল্লাহি ইয়াকুসুল হাক্কা ওয়া হুয়া খায়রুল ফাসিলিন আপনি বলে দেন যে আমি হচ্ছি আমার রবের কাছ থেকে দলিল প্রমাণের উপরে, আর তোমরা এটাকেই প্রতিবাদ করছ, উড়িয়ে দিচ্ছ, মিথ্যা বলছ, আর আমার কাছে মজবুত দলিল আছে। ইসলামের পক্ষে দলিল মজবুত না দুর্বল? কত মজবুত! কোন জিনিসটাকে উড়াই দেবে বলো দেখি, সারা দুনিয়াকে চ্যালেঞ্জ করতে পারবো ইনশাআল্লাহ। কিন্তু ইসলামের দুশ্মনরা মনে করে তাদের কাছে এই ইসলামটাকে তারা দুশ্মনী টার্গেট বানিয়েছে, তাই না? সারাদিন ইসলামের বিরুদ্ধে তারা কুচ্ছা গায় অপপ্রচার করে, মুসলমানদের বিরুদ্ধে ইসলামী ব্যক্তিত্বের চরিত্র হরণ করে। তারপরে তারা বলে যে আমরা তো এত দুশ্মনী ইসলামের করি, তো আপনার ইসলাম যদি আল্লাহর কাছ থেকেই আসে আল্লাহ এতদিন সহ্য করে কেমনি? তিনি তো বহুত আগে আমাদের বিশ্বাস করার কথা। দেখছেন কত বড় সাহস! আল্লাহ তাআলা একটু তামসা দেয়, লিখিত লিখিত আছে, লিখিত থাকার পর্যন্ত অপেক্ষা করে না, তার আগেই লাফালাফি শুরু করেছে, চ্যালেঞ্জ করে। মা ইনদি মা তাসতাজিলুনা বিহ আপনি বলেন তোমরা যেটা তাড়াহুড়া করো শাস্তি দেখতে চাও আল্লাহ তোমাদেরকে এখনই হালাক করে দিতে, এটা আমার হাতে নাই। কার হাতে? আল্লাহর হাতে। আমার আল্লাহ যখন খুশি তখন আনবে। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ এই হুকুমের মালিক আল্লাহ, আমি আমি না। কখন আজাব আসবে? আজাবকে বলবে কুন ফায়াকুন, এই হুকুমের মালিককে আল্লাহ, আমি সেটার মালিক না, আমি খালি আল্লাহর পক্ষ থেকে পৌঁছে দেই। ইয়াকুসুল হাক্কা ওয়া হুয়া খায়রুল ফাসিলিন তিনি হক কথা বলে দিচ্ছেন, হকের স্টোরি বলছেন। ইয়াকুসু মানে কিসসা বলা, আল্লাহ তাআলা হকের কাহিনী বলছেন। ওয়া হুয়া খায়রুল ফাসিলিন তিনি হচ্ছেন সর্বোত্তম ফয়সালাকারী, ফয়সালা তিনি করবেন। তোমরা ঈমান না আনলে কি হওয়া দরকার তোমাদের? দুনিয়াতে শাস্তি হবে না আখিরাতে হবে? কি শাস্তি হবে এগুলো ফয়সালার দায়িত্ব আমি নিচ্ছি না, ফয়সালার দায়িত্ব আল্লাহ তাআলার হাতে। قل لو ان عندي ما تستعجلون به لقضي الامر بيني وبينكم والله اعلم بالظالمين আপনি বলে দেন আরো যে তোমরা যেটা চাও সেটা যদি আমার হাতে থাকতো, মানে আমার হাতে আমার আল্লাহ দিতেন আর আমাকে বলতেন যে আমি আপনার যখন খুশি ফয়সালা করে শেষ করে দেন, তাহলে হয়তো এটা অনেক আগে শেষ হয়ে যেত, হয়তো বা আমি কোনো সময় অ্যাপ্লাই করতামও। যদি উনি যথেষ্ট সফর করেছেন হয়তো বা কোনো সময় তিনি প্রয়োগ করতেন, ওকে, তাহলে তোমাদের আমাদের ফয়সালা বহুত আগে হয়ে যেত। কিন্তু এটা আমার হাতে নয়, এটা আল্লাহ তাআলার হাতে অবশ্যই। আল্লাহু আ'লামু বিজ্জালিমিন, তবে মনে রেখো কারা কারা জালিম এগুলোর খবর কিন্তু আল্লাহর পুরোপুরি আছে। তোমরা আল্লাহর কাছ থেকে পার হয়ে যাবে এই আশা তোমরা কখনো করতে পারো না, তোমরা তার পাকড়াওর ভিতরে আছো।